পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যীশুর ঈশ্বর হওয়ার প্রমাণ, না হলে এটার উত্তরটা কি হবে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যীশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে, এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে তিনজন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা তিনজন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি, যদি আমি বলি যে তিনজন লোক আছে এটা ট্রিনিটি না, তিনজন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে, ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল্লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা কালু ইন্নাল্লাহ সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেলের শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চ পদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না, যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশুখ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি, আশা করি উত্তরটা পেয়েছেন।